তো ভিভার্স আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিভার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনি ডিশের সিঙ্গেল কিভাবে নিয়ে আসবেন, ডিশ কিভাবে ঠিক করবেন। আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়েই আপনি ডিশ ঠিক করতে পারবেন, ঠিক আছে? আপনাকে আর কোনো মিটার লাগবে না, অবশ্য আপনার হাতের মোবাইলটি দিয়েই আপনি ডিশ সেট করতে পারবেন, ঠিক আছে? তো আমি অলরেডি ডিশে লগ ইন করবো, আমি একটি সফটওয়্যারে লগ ইন করবো, ঠিক আছে? একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোনো ডিশ আপনি সেট করতে পারবেন। তো ভিভার্স, প্রথমে আমি আপনাদেরকে বলে দেই যে আপনি মোবাইলের ডাটাটি অন রাখবেন, আর আপনার লোকেশন অর্থাৎ জিপিএস এই লোকেশনটি আপনি অন করবেন, ঠিক আছে? তারপর ঠিক এরকম সফটওয়্যারে লগ ইন করবেন। সফটওয়্যারে লগ ইন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো ভিভার্স, খুব সহজভাবে আপনি ডিশ ঠিক করতে পারবেন, আপনাকে আর কোনো মিটার লাগবে না, ঠিক আছে? আপনি অবশ্যই স্যাটেলাইটের জড়িত আপনি ডিশটি ঠিক করতে পারবেন, ঠিক আছে? তো প্রথমে যখন আপনি সফটওয়্যারটি ওপেন করবেন, ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে প্রথমে লাল ছিল, ঠিক আছে? যখন আপনার গ্রিন স্ক্রিন হবে তখন আপনি বুঝবেন যে আপনার ডিশে সিগন্যাল আসতেই আছে, ঠিক আছে? তো এরকম একটা ইন্টারফেস আসার পর আপনি চলে যাবেন ঠিক দুই নম্বর অপশনে, ভিভার্স এখানে যাবেন, ঠিক আছে? ভিভার্স অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। তো ভিভার্স অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ঠিক আপনি দুই নম্বর অপশনে যাবেন স্যাটেলাইট, ঠিক আছে? দুই নম্বর অপশনে যাবেন, আপনি স্যাটেলাইটে ক্লিক করবেন। স্যাটেলাইটে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি যে কোনো একটা স্যাটেলাইট এখান থেকে চুজ করে নেবেন, ঠিক আছে? যে কোনো একটা স্যাটেলাইট আপনি চুজ করে নিতে পারেন। তো আমি সাধারণ উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি দেখাবো, আই যে 180 এইটাতে আমি ক্লিক করব, 18, ঠিক আছে? এইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। তারপর আপনি চলে যাবেন ঠিক তিন নম্বর অপশনে, ঠিক আছে? ডিরেক্টর এটাতে যাবেন, তিন নম্বর অপশনে আপনি ক্লিক করবেন। তিন নম্বর অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। তো আপনি যখনই ইন্টারফেস এরকম পাবেন, ঠিক গোল সার্কেলের ভিতরে, ঠিক গোল সার্কেলের ভিতরে আপনি এই ছোট্ট যেটা বলার একটা আইকন দেখছেন, এটা ঠিক এরকমভাবে রাখবেন। রাখার পর আপনি বাস তখন আপনি এই এরকম আপনার হাতের মোবাইলটি ধরবেন, আপনার ঢিসের উপরে ধরবেন, ধরে ঠিক এরকম আপনি সিগন্যালটি আনবেন। আনার পর যখন এরকম ঠিক আপনার গোল সার্কেলের ভিতরে যখন এই ছোট্ট বলটি যখন ঠিক বসে যাবে, তখন আপনি ওই জায়গাতে ঢিসটি রেখে দেবেন, ঠিক আছে? ওই জায়গাতে আপনার ঢিস রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি তখন আপনি টিভিটা চালু করবেন, দেখবেন যে পুরো পিকচার এসে গেছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো এই প্রসেসে আপনি খুব সহজভাবে আপনার হাতের মোবাইলটি দিয়ে আপনি ডিশ ঠিক করতে পারবেন, সিগন্যাল আনতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, দেখতেই পারছেন সুন্দর এই গোল সার্কেলের ভিতরে আমার ছোট্ট বলটি বসে গেছে, ঠিক আছে? তো এইভাবে আপনি নড়াচড়া করলে দেখবেন যে সিগন্যালটি কম বেশি হবে, ঠিক আছে? তো আপনি অবশ্যই বুঝতে পারছেন। তো আপনার হাতের মোবাইলটি দিয়ে আপনি ডিশ ঠিক করতে পারবেন খুব ইজিলিভাবে, আপনাকে আর কোনো মিটার লাগবে না, কোনো আর খার মিটার লাগবে না, ঠিক আছে? আপনি হাতের মোবাইলটি দিয়ে একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি এই ডিশটি সেট করতে পারবেন। তো এবার ভিভার্স, আমরা দেখে নিই কীভাবে এই সফটওয়্যারটি কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন। তো আশা করি সাথে থাকবেন, ভিডিও স্কিপ করবেন না। তো ভিভার্স, অলরেডি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভিভার্স, গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে পাবেন, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা দেখে নিই, প্লে স্টোরে যাব, গুগল প্লে স্টোরে যাব, দেখে নিই অ্যাপসটি। তো ভিভার্স, আমি চলে আসলাম গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনার ঠিক এরকমই লিখে সার্চ করবেন, ঠিক আছে? আপনি স্যাটেলাইট ডিরেক্টর এই অ্যাপসটি আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, ইনস্টল করে রেখেছি, ঠিক আছে? তো ভিভার্স, এবার আমরা স্ক্রিনশটগুলো দেখে নিব। তো এই অ্যাপসটি খুব ভালো একটি অ্যাপস, পপুলার একটি অ্যাপস, ঠিক আছে? অনেক লোকে কিন্তু এই অ্যাপসটি ইউজ করতে আছে। তো দেখতেই পাচ্ছেন অনেক লোকে কিন্তু অ্যাপসটি ডাউনলোড করছে। তো দেখতেই পাচ্ছেন 10 MB প্লাস অর্থাৎ 10 মিলিয়ন লোকে কিন্তু অ্যাপসটি ইউজ করতেই আছে, ঠিক আছে? অবশ্যই খুব ভালো একটি সফটওয়্যার এই সফটওয়্যারটি আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি ডাইরেক্ট আপনি অ্যাপসটি অন করার পর আপনার হাতের মোবাইলটি ঠিক এরকমভাবে ধরবেন স্যাটেলাইটের উপরে, ঠিক আছে?
এরকমই ধরবেন, আমি যে প্রসেসে দেখালাম তো সেই প্রসেসে আপনি কাজ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে খুব সহজভাবে আপনি আপনার হাতের মোবাইলটি দিয়ে আপনি ডিশ সেট করতে পারবেন। কোনো খারমিটার লাগবে না, কোনো স্যাটেলাইট লাগবে না, ঠিক আছে। এইভাবে এই প্রসেসে আপনি খুব ইজিলিভাবে আপনি হাতের মোবাইলটি দিয়েই আপনি ডিশ সেট করতে পারবেন। তো ভিভার্স আশা করি বুঝতে পারছেন, তো প্লে স্টোরে অনেক সফটওয়্যারই পাবেন, আপনি তার মাঝখান থেকে এই সফটওয়্যারটি নেবেন, খুব ইজিলিভাবে কাজ হয়ে যাবে। তো ভিভার্স অবশ্যই এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রায় দিন আমি গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি, অবশ্যই আমার পাশে থাকবেন। তো ভিভার্স এতক্ষণ ধরে আমার এই অসংখ্য এই ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই এইভাবে আমার সাথে জুড়ে থাকবেন। তো ভিভার্স অবশ্যই যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিভার্স আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই।